तद्भं प्रिमानंद प्रदाय दे पलो कलम सुनासाय जन्नवापतये नमो 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 महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय दे कृष्णाय कृष्ण चैतन्याय नाम्नि गौरतिशे नमो नमो आजानुलंबिता भुज कनकावदातौ संकीर्तनैकपीतरो कमलायुधाक्षु विश्वाम्भर द्विजवर युगधर्मपालो मन्दिरवत्प्रियकर गुणावतार पञ्चतत्त्वतत्त्वमकं कृष्णभक्तरूपकं भक्ताखं भक्तावतारं भक्तनुवामि भक्तसत्त्वं पञ्चतत्त्वाय नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशो गोपिकाकंतो नहाकंते नमस्ते सप्त कंचन मुनंद विराहे बिंदवमश्वरी विश्वानंदी ओम नारायणी नमस्कृत नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तथा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे एक तीर्थ नीलाचल जावर समय महाप्रभु से कथा श्रवण करबें ना आलाल्लानाथ ब्रह्मगिरि এটা না জানেন না কিন্তু এটা বুঝতে কষ্ট সংস্কৃত রাক্ষসগণের অত্যাচারে পৃথিবী যখন কম্পিত হলেন স্বর্গের দেবতাগণ নিজেদেরকে সুরক্ষিত বলিয়া মনে করিতে পারছিলেন না যখন তেতা যুগ ছিল আমাদের এটা বর্তমান কোন যুগ চলছে আমাদের কয়টা যুগ এই চার যুগের মধ্যে তেতা যুগ আমার দ্বিতীয় যুগ ছিল তাই না তাহলে সত্য তেতা দাপর কলি তেতা যুগে তখন রাক্ষসদের অত্যাচার ছিল আমার সত্যতেও ছিল তেতাতেও ছিল দাপরেও ছিল কলিতেও ভগবান বিশ্বব্রহ্মাণ্ড চরাচরের অধিকর্তা যিনি তিনি পাপ পূর্ণ সমানভাবেই সৃষ্টি করেছেন যেরকম যেরূপভাবে বারো ঘন্টা আমাদের দিন বারো ঘন্টা রাত তদ্রূপ বারো ঘন্টা দিন যদি না হতো আমাদের বারো ঘন্টা রাতের মহিমা আমরা অনুভব করতে পারতাম আবার বারো ঘন্টা রাত যদি হতো দিনের আলোর যে মহিমা সেটা আমরা অনুভব করতাম ভগবান সৃষ্টিকর্তা তিনি দুটোকেই সৃষ্টি করেছেন পাপকেও সৃষ্টি করেছেন আবার পূর্ণকেও সৃষ্টি করেছেন অধর্মকেও সৃষ্টি করেছেন ধর্মকেও সৃষ্টি করেছেন কারণ কি তাহলে এই জায়গায় প্রশ্ন থাকতে পারে যে ভগবান তিনি তো মঙ্গলময় পুরুষ তিনি তো বিশ্বব্রহ্মাণ্ড চরাচরের অধিকর্তা সৃষ্টি স্থিতি বিনাশ লয় বলয়ের মধ্যে শ্রেষ্ঠ তিনি তাহলে অধার্মিককে কেন সৃষ্টি করলেন এ প্রশ্নটা আমাদের মধ্যে আসতেই পারে তাই না এবার অধার্মিককে সৃষ্টি করার কারণ হচ্ছেন যেরকম আমরা স্কুলে যদি পাস ফেল না থাকতো তাহলে তো যদি শুধু স্কুলে পাসই থাকতো আমরা ধরুন পড়তে গেছি এক্সাম দিতে গেলাম এক্সাম দিতে গিয়ে যদি পাস ফেল না থাকে শুধু যদি পাস থাকে তাহলে কোনটা স্টার পাওয়ার ছাত্র কোনটা ফার্স্ট ডিভিশন কোনটা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সেটা তো আমরা অনুকরণ করতে পারতাম না তাই তদ্রূপভাবে ভগবান আমরা 33 কোটি জীবের মধ্যে মনুষ্য জন্ম দুর্লভ জন্ম পেয়েছি শ্রেষ্ঠ জন্ম পেয়েছি কে বলছেন ভগবান বলছেন আমরা টোটাল আমাদের মনুষ্য জন্ম কতবার হয় বাবা গীতায় বলছেন ভগবান হলেন কি পরমাত্মা আমরা মানুষজন মনে মনে ভাবি বা অনেক বর্তমান পাঠকরা বা যে যেমন ভাবে শিক্ষা গ্রহণ করেছে বলে যে সেই পরমাত্মাই আমাদের এই মনুষ্যদেহের মধ্যে বিরাজ করছে এটাই বলে বা আমরা এটা জানি তাই তো কিন্তু না পরমাত্মা বিরাজ করা মানে
তাহলে তো আমি তো সেই পূর্ণাঙ্গ সং ভগবান পরমাত্মার পরমাত্মার অংশ বিরাজ করছে দেবদেবীদের মধ্যে পরমাত্মা থেকে মানে ভগবান থেকে দেবদেবীদের মধ্যে বিরাজ করছে দেবদেবীদের কিঞ্চিত কোনামাত্র অংশ আমাদের মধ্যে বিরাজ করছে স্তর পর স্তর ধাপে 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 ওটা পার্সেন্টেজ কমে আসছে একই বস্তু অংশ অংশের এবার মানে পার্সেন্টেজটা কোনটা বেশি কোনটা কম এইটুকুই পার্থক্য আমাদের টোটাল একটা এই আত্মার জন্ম মৃত্যু হয় 84 লক্ষ তার মধ্যে পশু পাখি কীট পতঙ্গ স্থাবর অস্থাবর এরূপভাবে আমরা 80 লক্ষবার জন্মগ্রহণ করি আর 4 লক্ষবার এই করে 84 লক্ষ তো এই 84 লক্ষবারের মধ্যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি আমাদের মধ্যে ভগবান মনুষ্য জন্ম যে দিয়েছেন আমাদের মধ্যে পশু আহার করে আমরাও আহার করি পশু বিহার করে আমরাও করি পশুরাও বংশ বিস্তার করে আমরাও করি পশু নিদ্রায় যায় আমরাও নিদ্রায় যাই পশুরা যা করে আমরা একটু ভেবে দেখবেন গভীরভাবে আমরা তদ্রূপভাবে করি পশুরাও আহারের জন্য মানে পশুরা করে আমরাও করি তাহলে এই একটা জীবের মানে পশুর মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা কোন জায়গায় না আমাদের মধ্যে চিত শক্তি অনুভব শক্তি ভালো মন্দ বোঝার মতো শক্তিটা আমাদের মধ্যে আছে অন্য জীবের মধ্যে সেটা নেই তাই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম তাই তো শাস্ত্রকার বলছেন কি দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারী তাই না এমন সুধাম দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমরা গুরুচরণ আশ্রয় না করি আমরা যদি সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম না করি বৃন্দাদেবীর পদক্ষিণ না করি বৃন্দাদেবীর চরণে মূলে আমরা এক বিন্দু জল যদি না অর্পণ করি গোবিন্দের চরণে যদি একটা চন্দন একটু চন্দন একটা তুলসী পাতা মিশ্রিত করে তার চরণে যদি না অর্পণ করি তাহলে এমনও মানুষ এমনও মানব জন্ম বৃথা হয় মোদের তাই শোনো শোনো কলির জ্ঞানন্দ মায়া জীবগণ সংসারের মধ্যে আবদ্ধ না থেকে গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ চরণ ভজনা তাই শাস্ত্রে বলছেন সংসার জীবনে থাকতে গেলে সংসার সংসার কথাকে যদি সন্ধিবিচ্ছেদ করেন সংযুক্ত সংসার আমরা এসছি এই সংসার রূপী স্থানে খেলা করার কোন খেলা না আমার আমার খেলা আমার আমার মধ্যে মায়া লুকায়িত আছে আমার ছেলে আমার স্ত্রী আমার পুত্র আমার গাড়ি আমার বাড়ি আমার জায়গা আমার আমার বলে আমরা দিন কাটাই তাই কিন্তু একটু গভীরভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো এই যে নশ্বর দেহ রোগান্ন দেহ এই রোগান্ন দেহটাই কি যে দেহটা মধ্যে থেকে আমি কথা বলছি এই দেহটাই কি আমার তাহলে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার জন্য আপ টু ডেট জন্য শিক্ষা দীক্ষার জন্য খুব সুন্দর ব্যবস্থা তবে আমরা কখনো না জানি আমরা দেখতে পাচ্ছি মানুষ মারা যাচ্ছে জেনারেশন সিস্টেমে আমরা যাচ্ছি তার শবদাহ করতে ফিরে আসছি হয়তো শ্মশানে গেলে তখন নিজেদের মনের মধ্যে একটা আঁচড় দেয় হায়রে ও মানুষটা মারা গেল এইরকম আমাকেও মরতে হবে ঠিক শ্মশানটা পেরিয়ে এলে যা এসে আমার নিজের সংসারের মধ্যে আমি প্রবেশ করলাম সেই যে দাগ দেওয়া দাগটা ওই শ্মশানের মধ্যে থেকে গেল আমার জায়গায় আমি ফিরে আবার সেই আমি আমি আমি
ভাই চৈতন্য চৈতন্যতে কবিরাজ দাস গোস্বামী কলম দিয়েছেন, লিখেছেন, কিভাবে বলছেন বলছেন, কলিও কলির পরম না ছাড়িও নিজ ধর্ম। কলিযুগে আমরা বসবাস করি, কলিযুগে বসবাস করতে গেলে অল্প আহার, অল্প নিদ্রা, অল্প পরমাই অনবরত অন্নগত, তাই একমাত্র মুক্তির উপায় সেই অকলঙ্ক গৌরহরি রাধাকৃষ্ণ মিলিত তনু গোরা রূপে নদিয়া নবদ্বীপে সেই শচী মায়ের গর্ভে তিনি কৃপা করে আমাদের মতো কাঙাল দিনহীন পাপি তাপি করা হয় বলে কি নয় না ব্রজ হতে অমৃত রসময় সুধা নাম। তাই শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী, এইটুকু আপনাদের কাছে সবার কাছে মিনতি করব, আমরা যতই শাস্ত্র অধ্যয়ন করি, আমরা যতই সাধুসঙ্গ করি, যাই কিছু করি, কিন্তু একটা জিনিস শুধু আপনারা বলেন, আমরাও প্রত্যেকটা মানুষ করে ঠিক সেই জায়গায় গেলে সেই জায়গার মতো, সেই জায়গাটা যখন কভার করে গেলাম মানে এড়িয়ে এলাম, তখন আমরা কিন্তু সেই অনুভূতিটা সেই জায়গাটা কিন্তু তাই। তাহলে পশুর সঙ্গে আমার পার্থক্যটা কোথায়? আমার মধ্যে তো ওই ভালো মন্দ বোঝার শক্তিটা রয়েছে, তাই না? তাই আমাকে কোনটা ভালো কোনটা মন্দ আমি যদি না নিজের থেকে নিজে না বুঝতে পারি, অনুভব করতে পারি, তাহলে মানে সেই শক্তিটা আমার মধ্যে থেকে, তাহলে এই মনুষ্য জন্ম পাওয়াটা মিথ্যা, তার থেকে পশু জন্ম ভালো ছিল, তাই না? তাহলে মনুষ্য জন্ম যে পেয়েছি, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসার, তাহলে এমন দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের গোবিন্দের সেবা না করতে পারলাম, গুরুচরণ যদি না আশ্রয় করতে পারলাম, পিতা মাতার কমসে কম সেবা যদি না করতে পারলাম, তাহলে আমাদের মনুষ্য জন্মে ওই যাওয়া আর আসা সার। শ্রীমদ ভগবদ্গীতায় বলছেন, এই যাওয়া আসার প্রবর্তন থেকে যদি মুক্তি পেতে হয়, এই যে ঘুরপাক খাচ্ছি আমরা, যেরকম পৃথিবীটা গোল তিনি ঘুরছেন, তদ্রূপ আমাদের এই যাওয়া আর আসা, মৃত্যু কার হয়, মৃত্যু কার হয়, কিন্তু আত্মার হয়। শ্রীমদ ভগবদ্গীতায় বলছেন, আত্মা অবিনাশ্বর, আত্মাকে জলে ভাসালে ভাসে, আত্মাকে অগ্নিকাণ্ডে দিলে পুড়ে না, আত্মাকে চোখে দেখা যায় না, আত্মাকে খাওয়াও যায় না, আত্মাকে অনুভবও করা যায় না, আত্মা অতীব 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 সূক্ষ্মতম বস্তু, অনুভব করা যায় এইভাবে ধীরে আমরা বেরিয়ে গিয়ে ধীরে নষ্ট হয়ে গেলে অনুভব হয় না। আপনি যেটা বলছেন অবশ্যই ঠিক, কিন্তু যখন আমার এই দেহ থেকে দেহি যখন বেরিয়ে গেল, তখন কিন্তু আমাদের বোঝার মতো, তাহলে কথা হচ্ছে তাই এটা অনুভব করা যায় অচেত, তাই কথা হচ্ছে কি যাই কিছু করি না কেন, আমরা সেই তেতাযুগে কি বলছেন, তেতাযুগে রাক্ষসদের অত্যাচার প্রচুর ছিল, সেই রাক্ষসদের অত্যাচারের কারণে দেবদেবীরা স্বর্গলোকে দেবদেবীরা তেনারা কোনো মতে সুরক্ষিত ছিলেন না, ভালো ছিলেন না, অসুরদের অত্যাচার। মুনির এসে যাগ যজ্ঞের বিঘ্ন সৃষ্টি হইল, এই অসুরদের অত্যাচারের কারণে মুনির ঋষিরা যে হাজার হাজার বছর ধরে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ ব্রত করবে সেটাও স্থিরভাবে একাগ্র চিত্তে করতে পারছে না, কার কারণে না অসুররূপী বাগিনীর কারণে এই পুণ্যার্থীরা ধর্মচ্যুত হয়ে যাচ্ছে, ধর্ম ঠিকমতো করতে পারছে না। বিশ্বত্রাসীর রাবণের প্রতাপে ভীতগ্রস্ত দেবতা ও মুনি ঋষিগণ ক্ষীরসাগরে অনন্ত শয্যাতে সাইত বিষ্ণুর নিকটে সমস্ত কাহিনী বলিলেন,
এই রাবণের অত্যাচারের কথা দেবতাগণ, স্বর্গের দেবদেবীগণ, ভগবান বিষ্ণু যিনি অনন্ত শয্যায় সজ্জিত রয়েছেন, লক্ষ্মী দেবী সদা সর্বদা যার চরণ সেবা করছেন, আমার অনন্তনাগ ছত্র ছায়া রূপে তিনি আচ্ছাদিত রয়েছেন, তিনার কাছে শরণাপন্ন হই। শরণাপন্ন হয়ে এই মর্তের সব দুঃখ কষ্টের কথা তিনাদের সবটাই তিনারা ফুলে বললেন। জগৎবাসীর দুঃখ দূর করিবার পরিবার জন্য পৃথিবী পৃষ্ঠে প্রভু শ্রীরামচন্দ্রের অযোধ্যায় রাজা দশরথ ও মাতা কৌশল্যার কোড় আশ্রয় করিয়া প্রকট হইলেন। তারপরে এই দেবদেবীর মুখে যখন এরকম শুনতে পেলেন যে এরকম দেবদেবীরা খুব কষ্টের মধ্যে আছেন, খুব অত্যাচারিত হচ্ছেন, তখন নিজেই ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে তিনি সেই দশরথ পুত্র হয়ে কৌশল্যা মায়ের গর্ভে এসেছে। আচ্ছা, এইটা আমাদের প্রশ্ন রাখতে পারে, আমরা তো জনি সম্ভবা, আমরা জনিতার থেকে জন্ম নেই, আমরা জনি সম্ভবা, তা যিনি পূর্ণব্রহ্ম ভগবান তিনি কি জনি সম্ভবা? তিনি কিন্তু অর্জুন, তিনি তার শুভ মানে মায়ার দ্বারা মাতৃ যশোরে থাকেন ঠিক, সেই মায়ার দ্বারা তিনি মানে আবির্ভূত ভগবান তিনি অজনী সঙ্গ, আমরা মনুষ্যরা জনী সঙ্গ। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র প্রভু অবত আবির্ভূত হইলেন। বিশ্ব সিংহ মুনির পুত্রেষ্ঠী যজ্ঞের চরু ভক্ষণ করিয়া দশরথ মহারাজের তিনজন রানীর গর্ভে চারি পুত্র জন্ম লাভ করিলেন। কি বলছেন? ঋষ্য সিংহ মুনির, মুনি ঋষিরা যে ছিলেন তার মধ্যে ঋষ্য সিংহ নামে একজন মুনি ছিলেন, তা তিনি কি করেছিলেন না পুত্রেষ্ঠী যজ্ঞ করেছিলেন, কি কারণে না দশরথ রাজা সংসার করার পরে কয়েক দীর্ঘ কয়েক বছর তিন স্ত্রীর গর্ভে কোনো সন্তানই হয় না, সেই কারণে মুনির সঙ্গে ঋষ্য সিংহ মুনির সঙ্গে পরামর্শ করে তিনি কি করেছিলেন না পুত্রেষ্ঠী যজ্ঞ করেছিলেন, পুত্রেষ্ঠী যজ্ঞ করে তখন তিনি পূর্ণব্রহ্ম ভগবান রামচন্দ্রকে সেই কথা বলছেন। কৌশল্যার গর্ভে রাম, সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্ন এবং কৈকেয়ী গর্ভে ভরত জন্মগ্রহণ করিয়াছিলেন। কৌশল্যার গর্ভে কে? মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। আর সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্ন এবং কৈকেয়ীর গর্ভে ভরত তিনি জন্মেছিলেন। চৈত্র শুক্লা নবমী তিথিতে প্রভু রামচন্দ্র অবতীর্ণ হইয়াছিলেন। মুনি শ্রেষ্ঠ বিশ্বামিত্রের সহিত রাম ও লক্ষণ দুই ভাতা মুনি ঋষিগণের যজ্ঞ রক্ষা করিবার জন্য গমন করিলেন। এবার ভগবান দিনে 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 বড় হলেন, যেরকম সন্তানরা মাতৃ যশনতে যখন এই ধরিত্রীর বুকে পদার্পণ করেন দিনে 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 বড় হতে যেরূপ থাকেন সেরূপভাবে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র এবং লক্ষণ প্রভু ভরত শত্রুঘ্ন চারজনই ধীরে 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 বড় হয়ে কি করলেন না ঋষিগণের যজ্ঞ রক্ষা করবার জন্য বিশ্বামিত্রের সহিত গিয়েছিলেন। কে কে? রাম লক্ষণ দুই ভাতা এই ঋষিগণ যেখানে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের কাছে এই পাপীদের পাপী রূপী অসুরদের অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারকে রক্ষা করবার জন্য তিনারা দুজন গিয়েছিলেন। পথের মধ্যে তারকা ও সুবাহু অসুরকে বধ করিলেন। পথের মধ্যে যেতে যেতে তারকা অসুর এবং সুবাহু অসুর দুজনকে কি করেছিলেন না বধ করেছিলেন দুই ভাই।
মারি চকে বায়ু মানে উড়াইয়া মুনি ঋষিগণের যজ্ঞ রক্ষা করিয়া ছিলেন তিনি। মারি চকে বায়ু মানে উড়াইয়া মুনি ঋষিগণের যজ্ঞ রক্ষা করি আছেন তিনি। কে না সেই পূর্ণব্রহ্ম ভগবান রামচন্দ্র প্রভু। গৌতম ঋষির অভিশাপ হইতে অহল্লাকে বাসানো হইতে উদ্ধার করিয়া গঙ্গা নদী পার হইয়া মিথিলাতে জনক রাজার কন্যা সীতা উর্মিলাকে রাম লক্ষণ এবং জনকের কন্যা মান্ডবী দেবীকে কি করেছিলেন না লোহা বন্ধনে আহত হয়েছিলেন। শ্রুত কীর্তিকে ভরত ও শত্রু ঘন দুইজন বিবাহ করিয়ে 14 বছরের জন্য বনবাসে যাত্রা করিলেন পিতৃসত্ব পালনের জন্য। কে দিয়েছিলেন পিতৃসত্ব পালনের জন্য বাধ্য করেছিলেন কে? কৌশল্যা কৈকেয়ী সুমিত্রার মধ্যে কে? রামের ছেলে কে বলছিলাম? এক্ষুনি বললাম রামের ছেলে কার? রামের, রাম যে ছেলে মানে কার ছেলে? তাহলে ভরত আর লক্ষণ আর শত্রুঘ্ন কার ছেলে? আর ভরত কার ছেলে? কৈকেয়ী মাতা। একদিন দশরথ রাজার হাতের মধ্যে একটা ব্রণ হয়েছে, যেরূপ ভাবে আমাদের ব্রণ হয় না গরম পড়লে মানুষের হয়, সেইরূপ ভাবি দশরথ রাজার ব্রণ হয়েছিল। তিনি মৃগয়ায় গিয়েছিলেন, মৃগয়া থেকে নিজ কুটিরে ফিরেছিলেন ব্রণের কারণে। সেই অসহ্য যন্ত্রণা সহ্য না করতে পারে পেরে তিনজন যে নারী ছিলেন, তিন স্ত্রী কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা, তো আমার কৈকেয়ী সুমিত্রা এবং কৌশল্যার মধ্যে সুমিত্রা এবং কৈকেয়ী দুজনে তুই প্রভু সেবা করেন। কে করেছিলেন? আমার কৌশল্যা, কৌশল্যা মাতা যখন করলেন তখন আমার দশরথ রাজা বলেছিলেন দেখো তুমি আমার এত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে তুমি আমার সেবা শুশ্রূষা করলে কি বর চাও। তখন মা বলেছিলেন এখন আমার বর চাওয়ার সময় হয়নি, এখন আমার কোনো সাহ পাওয়া নেই, যেদিন আমার সময় হবে সেদিন আমি আমার নিজের থেকে আমি আপনাকে কাছ থেকে বর আমি চাই। তো তখন সেই কথাটা আগেকার দিনে রাজদরবারে অনেক দাসী ভৃত্যরা থাকতো, রানীদের সেবা করত। তো দশরথ রাজার তিন স্ত্রী, তাদের মধ্যে একজন ভৃত্য ছিল। সেই ভৃত্য কি করেছিল, যখন ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র প্রভুকে রাজা করবেন মহারাজ দশরথ, তিনি চিন্তা ভাবনা করলেন, রাজদরবারে তিনি ঘোষণা করেও দিলেন। সেই মুহূর্তে ওই যে দাসী ছিলেন, ওই দাসী কৌশল্যার কাছে গিয়েছে, আমার ভুল বলছি, কৈকেয়ীর কাছে গেলেন। কৈকেয়ীর কাছে গিয়ে কর্ণের মধ্যে কুটিল বার্তা তিনি প্রবেশ করেন যে দেখো তোমার পুত্র ভরত থাকতে থাকতে তোমার নিজ পুত্র, তো ভরত রামকে তুমি যতই স্নেহ করো না কেন, রাম তো তোমার নিজ পুত্র নয়, তোমার সতীনের পুত্র, আর তোমার পুত্র কে ভরত? তা তোমার পুত্র ভরত তার মামার বাড়িতে আছে, তার মামার বাড়িতে যেহেতু আছে, আর আমার কি বলা যায় ভরতের মামার বাড়িটা ছিল আমাদের এই পশ্চিমবাংলাতে পূর্ব মেদিনীপুর জেলায়, সবারই নাম শোনা নন্দীগ্রাম থানা। নন্দীগ্রাম থানা নাম শুনেছে? নন্দীগ্রাম একদম প্রপার টাউনের উপরে ভরতের মামা, এখনো সেই
তখনকার দিনের বাড়ি রয়েছে আমার বাড়ির পাশে, তাই তো কথা হচ্ছে। তিনি তখন মামার বাড়িতে, তখন যখন বারে বারে সেই কুটিল কথাগুলো তিনার কর্ণের মধ্যে প্রবেশ করাচ্ছেন, তখন রাজমাতা চিন্তা করল যে হ্যাঁ তো আমার যে দাসী এ তো মন্দ বলছে, যতই আমি রামকে স্নেহ করি, রাম তো আমার নিজ পুত্র নয়, রাম তো আমার সতীনের পুত্র, রাম যদি রাজা হয় তাহলে আমার পুত্রকে কি তার অনুগত্য থাকতে হবে, আমার পুত্র তো রাজা হতে পারবে না, রাজার অনুগত্য থাকতে হবে, তো কি করা যাবে, উপায় কি বলতে তখন কি করলেন না, বলছে একটাই উপায় আছে, তোমার যে দুটো বর প্রাপ্য ছিল সেই দুটো বর তুমি চাইবে। বলছে আচ্ছা কি বর চাইবো তুমি বলে দাও না, প্রথম বর চাইবে আমার ছেলে ভরতকে তোমাকে রাজা করাতে হবে, আজকেরই মধ্যরাত্রে তুমি দশরথ প্রভুর কাছে যাবে, গিয়ে তুমি বলবে যে প্রভু আমি যে দুটো বর আমায় দেবেন আপনি বলেছিলেন সেই দুটো বর আমি আপনি আমাকে দেন। বলছে বেশ তাই হবে, এই কথা বলে মধ্যরাত্রে গেলেন, গিয়ে তিনি বর চাইলেন,